হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি, lajukhasan.com থেকে। তো মূলত আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাকে একজন কোশ্চেন করেছিলেন আপনাদের ভেতর থেকে, একজন কমেন্টস করে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন মূলত বিশ্বস্ত পেইড ট্রাফিক সোর্স কোনগুলো এবং কোন ট্রাফিক সোর্সে কোন ধরনের অফার ভালো কাজ করে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলতে। তো এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টি নিয়ে হচ্ছে আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব, এবং যারা এই মুহূর্তে একেবারে বিগিনার আছেন বা অ্যাডভান্স লেভেলে আছেন, আশা করি এই ভিডিও থেকে অনেকভাবেই হচ্ছে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটা বিষয়, যদি আপনি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে আমার কোনো ভিডিওই মিস হবে না। ওকে, সো ট্রাফিক জেনারেশনের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব তখন আমাদের মূলত হচ্ছে দুইটা বিষয় চলে আসে। নাম্বার ওয়ান, একটা হচ্ছে আপনার ফ্রি ট্রাফিক, এবং নাম্বার টু, এটা হচ্ছে আপনার পেইড ট্রাফিক। তো এই ফ্রি ট্রাফিক এবং পেইড ট্রাফিক, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের অনেকেরই কনফিউশন আছে এবং অনেকেরই অনেক মতামত আছে। অনেকেই যে বিষয়টা আপনার হচ্ছে বলেন আমাকে যে ভাই, আমি মূলত একেবারেই নতুন, আমার ইনভেস্ট করার মতো টাকা নেই, তো সেই ক্ষেত্রে আমি ফ্রি ট্রাফিক জেনারেট করব, ফ্রি ট্রাফিক জেনারেট করে দেন হচ্ছে আমি মূলত পেইড ট্রাফিক কিছু টাকা ইনকাম করে দেন হচ্ছে পেইড ট্রাফিক আপনার হচ্ছে জেনারেট করব বা পেইড ট্রাফিকে আসব। তো এই ধরনের চিন্তা যদি আপনার ভেতরে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, এখনও আপনি আপনার মাইন্ডসেট করতে পারেননি, এখনও আপনি হচ্ছে এই বিজনেসের ভেতরে ইন করতে পারেননি। আপনার ফ্রিতে যে কাজ হয় না এমন কিন্তু না, ফ্রিতেও আপনার হচ্ছে ট্রাফিক জেনারেট করে সেখান থেকে সেল জেনারেট করছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এইখানে আপনার হিউজ পরিমাণ টাইম ইনভেস্ট করতে হবে, এইখানে আপনার এফোর্ট দিতে হবে, এবং পাশাপাশি অবশ্যই যে বিষয়টা আছে আপনার মোটিভেশন লেভেলটা অবশ্যই আপনার সবসময় হাই রাখা লাগবে এবং ধৈর্য ধরে হচ্ছে কাজ করে যেতে হবে। কারণ আপনি যখন ফ্রি ট্রাফিক জেনারেট করবেন তখন দেখা যাবে যে আপনি যে ট্রাফিকগুলো আনছেন সব ট্রাফিকই যে আপনার সুপার টার্গেটেড ট্রাফিক এমন কিন্তু না। এখন অন্যদিকে আসেন হচ্ছে পেইড ট্রাফিকের কথা বলে, পেইড ট্রাফিকের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, মূলত আপনার বিজনেসকে স্পিড আপ করা। স্পিড আপ করাটা কি, আপনি আপনার টাকা ইনভেস্ট করে আপনার যে নিশ বা আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্সকে আপনি নিয়ে আসছেন। আপনি যে অডিয়েন্সগুলো আনছেন তাদের ভেতরে 95% বা 90% আপনার অডিয়েন্সই সুপার সুপার টার্গেটেড, আপনি যেই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ওই বিষয়ে তারা ইন্টারেস্টেড, বিধায়ী হচ্ছে তারা আসছে এবং আপনি ইনভেস্ট করছেন, টাকা ইনভেস্ট করছেন এই কারণে। ঠিক আছে, আমাদের ভেতরে একটা কমন ধারণা হচ্ছে যে পেইড ক্যাম্পেইন করলেই হচ্ছে, ধরেন $100 একটা ক্যাম্পেইন করলাম, এখান থেকে মনে হয় $200 বা $500 রিটার্ন চলে আসবে, এটা আমাদের একটা ধারণা। তো এটা মূলত আমাদের একটা ভুল ধারণা। ট্রাফিক জেনারেশন মূলত হচ্ছে আপনার বিজনেসে অডিয়েন্স নিয়ে আসা। আপনার একটা দোকান, দোকানে আপনি হচ্ছে ভিজিটর নিয়ে আসেন, এখন দোকানে ভিজিটর নিয়ে আসলে সবাই যে প্রোডাক্ট কিনবে এমন কিন্তু না, এখান থেকে প্রোডাক্ট সেলও হতে পারে নাও হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য অনেকেই আপনার দেখা যায়, আমি অনেককেই দেখেছি এই ধরনের ক্লেম করতে, ভাই আমি এইখানে পেইড ক্যাম্পেইন করেছি $100 বা $200 ক্যাম্পেইন করেছি, কোনো রেজাল্ট আমার হচ্ছে আসেনি, আলটিমেটলি আমার হচ্ছে লস হচ্ছে। তো আপনার এই জিনিসটা চিন্তা করে নিতে হবে যে পেইড ট্রাফিক মানে হচ্ছে সেল এমন কিন্তু না। আপনি ফ্রিতেও ট্রাফিক জেনারেট করে সেখান থেকে সেল জেনারেট করতে পারেন, কোনো সমস্যা নেই, বা সেখান থেকে সেল জেনারেট হতে পারে। পেইডে যে আপনি ট্রাফিক আনবেন সেখান থেকে যদি সেল হবেই এমন কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এখন আসেন আমরা মূলত ট্রাফিক সোর্স নিয়ে হচ্ছে একটু কথা বলি। ট্রাফিক সোর্সের ক্ষেত্রে যদি আপনি যে কোনো বিজনেস, যে কোনো নিশের কথা বলেন, তাহলে প্রথম যে বিষয়টা আমার মাথায় আসে সেটা হচ্ছে, বা অ্যাকচুয়ালি যে কোনো ট্রাফিক মানে যে কোনো নিশ না, আমি মূলত এখানে কয়টা নিশ আপনাদের স্পেশালি বলবো, ট্রাফিক, ইনস্ট্যান্ট ট্রাফিকের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে যে বিষয়টা আমার মাথায় আসে সেটা হচ্ছে সলো অ্যাডভার্টাইজ। সলো অ্যাডভার্টাইজটা হচ্ছে আমার মাথায় সবার থেকে প্রথমে আসে। আপনারা এখানে যারা আছেন অনেকেই হয়তো বা সলো অ্যাডভার্টাইজ সম্পর্কে জানেন, অনেকেই হয়তো বা জানেন না। তো যারা মূলত জানেন না, আমার চ্যানেলে দেখবেন সলো অ্যাডভার্টাইজ নিয়ে ভিডিও আছে। আপনারা যদি না জানেন বা এই বিষয়ে যদি জানতে চান আরও, কমেন্টস করে আমাকে জানাবেন, আমি অবশ্যই হচ্ছে এই বিষয়ে আরও ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো সলো অ্যাডভার্টাইজটা কি, অলমোস্ট ইনস্ট্যান্ট ট্রাফিক আপনার হচ্ছে জেনারেট করা। ধরেন আমি আজকে আমার প্রোডাক্টটা রেডি করলাম, বা আমি আজকে চাচ্ছি আমার কোম্পানি রেডি করেছি, কালকে থেকে আমি হচ্ছে ট্রাফিক চাই এবং সুপার টার্গেটেড আমি ট্রাফিক চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে সলো, এটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের একটা টার্মস, ইমেল মার্কেটিংয়ের মতো একটা বিষয়। ধরেন আপনার ইমেল লিস্ট আছে যে কোনো নিশে, আমি আপনাকে নক করলাম এবং আপনাকে বললাম যে ভাই আমি মূলত হচ্ছে আমার কোম্পানির একটা প্রমোশন করতে চাচ্ছি, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি একটু কষ্ট করে আপনার সাবস্ক্রাইবারদেরকে আমার প্রোডাক্ট সম্পর্কে একটু একটা ইমেল পাঠিয়ে দেন যাতে করে তারা আমার এই প্রোডাক্টটা দেখে। এটা সিম্পলি আমি আপনাদেরকে শর্ট করে বললাম, এটা হচ্ছে মূলত সলো অ্যাডভার্টাইজ। আমি টাকা দিচ্ছি, আপনি আমার হয়ে আমার লেখা ইমেল আপনি তাদেরকে পাঠাচ্ছেন এবং সেখান থেকে ভিজিটররা সরাসরি আমার ওয়েবসাইটে বা আমার অফারে হচ্ছে তারা আসছে।
এখানে এই সলো ট্রাফিকের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে নিশ এখানে সব নিশ কিন্তু খুব ভালো কাজ করবে না সলো অ্যাডভার্টাইজের ক্ষেত্রে আপনার হচ্ছে দুই থেকে তিনটা নিশ খুব ভালো কাজ করবে লাইক আপনার নাম্বার ওয়ান হেলথ অবশ্যই হেলথ রিলেটেড অফারগুলো ভালো কাজ করবে মেক মানির অফারগুলো আপনার হচ্ছে ভালো কাজ করবে ইন্স্যুরেন্স টাইপের অফারগুলো আপনার হচ্ছে ভালো কাজ করবে বিভিন্ন লোন বা লোন ইন্স্যুরেন্স একই আপনার হচ্ছে এই টাইপের জিনিস লোন লোন বা ব্যাংকিং টাইপের যে অফারগুলো আছে এই অফারগুলো হচ্ছে ভালো কাজ করবে আদার্স নিশগুলো বা আদার্স অফারগুলো খুব বেশি ভালো এইখানে কাজ করবে না এখানে ট্রাফিক আমি যেটা বললাম যে খুবই সুপার টার্গেটেড আপনি হচ্ছে ট্রাফিক পাবেন এবং অলমোস্ট ইনস্ট্যান্ট ট্রাফিক আপনি চাইলে কালকেই ট্রাফিক হচ্ছে জেনারেট করতে পারছেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এরপর আসেন হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাফিক সোর্সের কথা যদি আমি চিন্তা করি তাহলে আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে সোশ্যাল ট্রাফিক যেটা কিনা যে কোনো নিশ রিমাইন্ড আপনার হচ্ছে এটা রিমেম্বার যে আপনার যে কোনো নিশ কি করবে আপনার কাজ করা যাবে সোশ্যাল ট্রাফিকের ক্ষেত্রে কী ট্রাফিক হতে পারে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডইন এরপর টুইটার এই যে সোশ্যাল সাইটগুলো আছে এই সাইটগুলো থেকে হচ্ছে আপনার ট্রাফিক জেনারেট করে এটা হচ্ছে মূলত সোশ্যাল ট্রাফিক সো সোশ্যাল ট্রাফিকের ক্ষেত্রে আমি বেস্ট যেটা ধরবো সেটা হচ্ছে আপনার ফেসবুকটা হচ্ছে সব থেকে বেস্ট এবং ফেসবুকে আপনি অলমোস্ট এভরি নিশ নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন লাইক আপনার হেলথ ওয়েলথ মেক মানি ট্রাভেল ড্রপ শিপিং লোকাল বিজনেস এরপর হচ্ছে আপনার কোচিং প্রোগ্রাম আদার্স যা কিছু আছে সব নিশ নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন তবে এখানে একটা বিষয় আপনার খুব ভালোভাবে জানতে হবে কিভাবে ফেসবুক ট্র্যাফিককে অপটিমাইজ করতে হয় অপটিমাইজ তো বোঝেন আপনারা যে অপটিমাইজটা কি মূলত আপনার যেই ট্র্যাফিক আপনি জেনারেট করছেন ওই ট্র্যাফিকগুলোকে স্লট করে করে দেন হচ্ছে খুব ভালো মানের ট্র্যাফিক কীভাবে জেনারেট করতে হয় এবং কীভাবে আপনার অ্যাডভার্টাইজিং কস্টটাকে আপনার হচ্ছে মিনিমাম লেভেলে হচ্ছে আপনার নিয়ে আসা যায় বা আপনার হচ্ছে এটাকে মানে মিনিমাইজ করা যায় আর কি ঠিক আছে সো ফেসবুকে আপনি যদি বলেন যে ফেসবুকে ভাই কোন ট্র্যাফিকটা আপনার হচ্ছে কীভাবে ট্র্যাফিক জেনারেট করবো ফ্রি না পেইড সো ফ্রিও ট্রাফিক জেনারেট করা যায় পেইডেও ট্রাফিক জেনারেট করা যায় আমি আপনাদেরকে এই মুহূর্তে ট্রাফিক জেনারেশন সম্পর্কে এত শেখাচ্ছি না আমি ট্রাফিক জেনারেশন কোনটা কোথায় ভালো কোন নিশ কোন অফার কোথায় কাজ করবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বলছিলাম তো এই বলছিলাম আর কি তো মূলত ফেসবুকে যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারবেন সেটা সিপি অফার হোক অ্যাফিলিয়েট অফার হোক ডাজেন্ট ম্যাটার সব অফারই আপনার হচ্ছে ভালো কাজ করবে তো সেক্ষেত্রে ট্র্যাফিক অপটিমাইজ করাটা আপনার হচ্ছে শিখতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন ফার্স্ট হচ্ছে আপনার পোস্ট বুস্টিং এরপর হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স তৈরি প্রথমে হচ্ছে আমি একটু আপনাদেরকে ছোট্ট করে স্টেপ বলি প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনাদের যে কোনো বিজনেসের জন্যই আগে হচ্ছে ক্যাম্পেইন করবেন যেটা সেটা হচ্ছে বুস্টিং ক্যাম্পেইন মানে আপনার অডিয়েন্সকে আপনার হচ্ছে কালেক্ট করা একটা অডিয়েন্স লেভেল আপনার হচ্ছে যে একটা কালেক্ট করা অবশ্যই সেখানে একটা পিক্সেল ট্র্যাকিং আপনার হচ্ছে থাকবে একটা পিক্সেল বা কাস্টম অডিয়েন্স আপনার হচ্ছে ট্র্যাকিং সিস্টেম আপনার রাখতে হবে তো সেক্ষেত্রে এই যে বুস্টিং করছেন এখানে যারা এনগেজ হচ্ছে তারা আপনার কাস্টম অডিয়েন্স লিস্টে চলে আসবে এবং কাস্টম অডিয়েন্স লিস্টে যখন আসলো তাদেরকে রিটার্গেটিং করে আপনি লিঙ্ক ক্লিক বা আপনার হচ্ছে যেটাকে বলবো লিঙ্ক ক্লিক ক্যাম্পেইনই বলে এটাকে মানে মূলত যে অ্যাডগুলো দেবেন সেটা হচ্ছে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে বা আপনার অফারে চলে যাবে এই টাইপের ক্যাম্পেইনগুলো হচ্ছে আপনারা করবেন দ্যাট মিনস আপনার এখানে দুইটা বা তিনটা স্টেপে হচ্ছে ক্যাম্পেইনগুলো করতে হবে আপনি যে কোনো নিশ নিয়েই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাফিলিয়েট সিপিএস যা কিছু হোক আপনি করতে পারবেন থার্ড আপনার হচ্ছে থার্ড ট্রাফিক সোর্স হচ্ছে মূলত গুগল অ্যাডওয়ার্ড আপনার গুগল আমি প্রথমে যেটা বলবো যে গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন আমরা এখানে বিভিন্ন বিষয় হচ্ছে সার্চ করি গুগলে অর্গানিক আপনার হচ্ছে গুগল থেকে ট্রাফিক জেনারেট হয় দুইভাবে একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক একটা হচ্ছে পেইড ট্রাফিক তো অর্গানিক ট্রাফিক কোনটা যেটা কিনা আমরা গুগলে সার্চ করি আপনার 10টা রেজাল্ট হচ্ছে শো করে গুগল প্রথম পেজে আরও অনেক অনেক রেজাল্ট শো করে তো আমরা এখান থেকে কোনো সাইট ভিজিট করি এবং যখনই ভিজিট করছি তখন ওই কোম্পানি কী হচ্ছে বা ওই সাইট কী পাচ্ছে একটা ট্র্যাফিক পাচ্ছে এবং এটা কমপ্লিটলি ফ্রি এবং যেটার জন্য এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা মানুষ শেখে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে করতে হয় কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেটাই হোক না কেন সেটাকে আপনি হচ্ছে কীভাবে গুগলে ফার্স্ট পজিশনে হচ্ছে নিয়ে আসতে পারেন সার্চ র্যাঙ্কিংয়ে ঠিক আছে তো অর্গানিক ট্র্যাফিক এটা কমপ্লিটলি ফ্রি এটা যদি আপনি চান তাহলে আপনার এসইও শিখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনার খুব ভালোভাবে শিখতে হবে আর আমি যেটা মূলত হচ্ছে প্রিফার করি সেটা হচ্ছে আপনার পেইড ক্যাম্পেইন পেইড হচ্ছে কি পিপিসি ক্যাম্পেইন ডিসপ্লে অ্যাডভার্টাইজ পিপিসি এবং হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজ এবং পাশাপাশি আরও একটা জিনিস আমি হচ্ছে খুব বেশি আপনার হচ্ছে ফোকাস করি সেটা হচ্ছে ইউটিউব মূলত এই তিনটা ট্র্যাফিক সোর্স না একটা ট্র্যাফিক সোর্সই বাট তিনটা ওয়ে ঠিক আছে
সো পিপিসি ক্যাম্পেইন অলমোস্ট সব নিশে কাজ করবে, সিপিএ অ্যাফিলিয়েট যে অফার নিয়ে আপনি কাজ করেন না কেন কোনো সমস্যা নেই, সবগুলো অফারই হচ্ছে এটা কাজ করবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে ল্যান্ডিং পেজ তৈরি করছেন অবশ্যই ল্যান্ডিং পেজ ছাড়া কখনোই ক্যাম্পেইন করবেন না আপনারা, বিকজ আপনি ক্যাম্পেইন করলে আলটিমেটলি লুজার হবেন, আপনার ক্যাম্পেইনগুলোর অ্যাপ্রুভাল দিতে চাইবে না, বেশ 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 কিছু ঝামেলা আছে, ঠিক আছে। সো এই বিষয়ে অলরেডি আমার অনেক ভিডিও আছে। তো মূলত ল্যান্ডিং পেজ যেটা করবেন সেটা কোনো শর্ট ল্যান্ডিং পেজ হবে না, সেটা অবশ্যই একটা লং আপনার হচ্ছে একটা ল্যান্ডিং পেজ হবে, যেটার মাধ্যমে আপনার যেই অনেক অনেক ইনফরমেশন আপনি প্রোডাক্ট বা যে বিষয়ে আপনি হচ্ছে যেভাবেই ল্যান্ডিং পেজ তৈরি করেন না কেন অনেক লং আপনার হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখানে কয়টা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে কিছু লিগাল পেজ রাখতে হবে, লাইক হচ্ছে আপনার ডিসক্লেইমার, প্রাইভেসি পলিসি, এরপর হচ্ছে টার্মস অফ ইউজ, আর্নিং ডিসক্লেইমার, অ্যাফিলিয়েট ডিসক্লেইমার, এই টাইপের কুকিজ ডিসক্লেইমার, ঠিক আছে, বা আপনার হচ্ছে কুকিজ পলিসি, এই টাইপের জিনিসগুলো রাখতে হবে। কারণ কুকিজ পলিসিটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, বিকজ অফ কিছুদিন আগে হয়তো আপনারা জানেন যে জিডিপিআর আপনার একটা ল আপনার স্ট্যাবলিশ হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওই কান্ট্রিগুলোতে আপনি যদি মার্কেটিং করেন তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই লটা আপনার মেনে নিতে হবে এবং এই ল মেনেই কাজ করতে হবে। আপনার ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনি যদি কোনো ক্লায়েন্টের ইনফরমেশন আপনি রাখতে চান তো সেক্ষেত্রে অবশ্যই তাদের পারমিশনটা খুব ইম্পর্টেন্ট, বা তাদের কুকিজ যে ইনফরমেশনগুলো আপনি রাখছেন সেগুলো তাদের পারমিশন নিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটা আসলে লর বাইরে চলে যাবে, তো সেক্ষেত্রে আপনি হয়তো বা অনেক ঝামেলায় পড়তে পারেন, ঠিক আছে। তো এই জন্য আপনি যদি যখনই ক্যাম্পেইন করবেন তখন তো বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে ক্যাম্পেইন করবেন, তো এই জন্য এই লটা মানাটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে লিগ্যাল বিষয়গুলো আছে, এই লিগ্যাল বিষয়গুলো হচ্ছে আপনার মানতে হবে, ঠিক আছে, এবং এগুলো মেনেই দেন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা কমপ্লিট করতে হবে। তো যেটাই বললাম যে আপনার পিপিসি ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইন, যেটা ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন আপনারা, ডিসপ্লে ক্যাম্পেইনটা শুধুমাত্র হচ্ছে আপনার রিটার্গেটিংয়ের জন্য আপনারা করবেন, আপনার রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজটা করবেন, ডিরেক্টলি হচ্ছে শুধুমাত্র ডিসপ্লে অ্যাডভার্টাইজ করবেন না, তাহলে আপনার মূলত অডিয়েন্স থাকবে না এবং আপনার যেই ক্যাম্পেইনগুলো হবে সেখান থেকে আউটপুটটা খুব বেশি ভালো আসবে না। এবং আপনি যদি রিটার্গেটিংয়ের জন্য ডিসপ্লেটা পছন্দ করে থাকেন তাহলে যেটা হবে যে এখান থেকে আপনি অনেক চিপে অনেক কম খরচে ট্র্যাফিক জেনারেট করতে পারবেন এবং সুপার টার্গেটেড অডিয়েন্সগুলো হচ্ছে আপনি নিয়ে আসতে পারবেন, এবং এটা যে কোনো নিশেই কাজ করবে, কোনো সমস্যা নেই। এরপর চলে আসেন হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজ, ইউটিউবে ভিডিও অ্যাডভার্টাইজ। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইউটিউবে বিভিন্ন ভিডিও অ্যাডভার্টাইজ হয়, ইউটিউবের ক্ষেত্রে আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো অফার নিয়েই হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে ইউটিউব অ্যাডভার্টাইজ যেটা সেটা হচ্ছে মূলত আপনারা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে ইউজ করবেন, আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে বা কোনো কোম্পানি থাকে সেগুলোর আপনার অডিয়েন্সের ভেতরে ওই ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য হচ্ছে আপনারা এই ইউটিউব ভিডিও অ্যাডভার্টাইজটা হচ্ছে করবেন, ঠিক আছে। প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন অফার প্রমোশনের ক্ষেত্রে আপনারা করতে পারেন, বাট আমি আসলে স্পেশালি যেটা আপনাদেরকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে আপনারা ভিডিও অ্যাডভার্টাইজটা হচ্ছে করবেন। এবং এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, সিপিএ এবং অ্যাফিলিয়েটের জন্য মূলত আপনার অ্যাডভার্টাইজ নেটিভ অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজের কিন্তু আরও অনেক অনেক অ্যাডভার্টাইজিং সোর্স আছে, অনেক অনেক ওয়ে আছে, আমি আপনাদের স্পেশাল কয়েকটা আপনার হচ্ছে ট্রাফিক সোর্স বলি যেগুলো নিয়ে আমি মূলত নিজে কাজ করি। আমি অনেক অনেক ট্রাফিক সোর্স নিয়ে কিন্তু কাজ করি না, আমি জাস্ট হচ্ছে সিলেক্টেড কিছু আপনার হচ্ছে ট্রাফিক সোর্স নিয়ে কাজ করি এবং যেখান থেকে আমি মোটামুটি ভালো আপনার হচ্ছে আউটপুট পাই। অবশ্যই আমি যেখানে আপনি পাঁচটা ট্রাফিক সোর্স ইউজ করবেন সেখান থেকে দেখবেন যে কোনটায় ভালো আপনার রেজাল্ট আসছে, যেটাই আসছে রেজাল্ট সেখানে হচ্ছে আপনি বেশি অ্যাফোর্ড দেবেন এবং সেখানে হচ্ছে আপনি আপনার মেইন টাকাটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন বা ক্যাম্পেইন এ বাজেটটা হচ্ছে সেদিকে বাড়াবেন, ঠিক আছে। তো নেটিভ অ্যাডভার্টাইজ যেটা আছে, নেটিভ অ্যাডভার্টাইজের জন্য স্পেশালি আপনাদেরকে আমি বলি যে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমি মূলত আপনাদেরকে ট্রাফিক সোর্স সম্পর্কে কিছু বিষয় বলছি, যারা একেবারে বিগিনার আছেন হয়তো বা আমার কথাগুলো অনেকেই বুঝতে পারছেন না, তো অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, আমাকে কোশ্চেন করবেন কমেন্ট এসে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদের ওই বিষয়গুলো নিয়ে, সেটা বেসিক হোক অ্যাডভান্স হোক, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি নেক্সটে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো নেটিভ অ্যাডভার্টাইজ যেটা আছে, নেটিভ অ্যাডভার্টাইজের ক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো কাজ করবে হচ্ছে আপনি যদি সিপিএ বা অ্যাফিলিয়েট অফার প্রমোট করেন সেক্ষেত্রে হেলথ নিশ নিয়ে হচ্ছে ভালো কাজ করবে, এটা হচ্ছে আমার দেখা মতে সবথেকে বেস্ট রেজাল্ট আসে হচ্ছে আপনার হেলথ নিশে। মেক মানি নিয়েও আপনি হচ্ছে মোটামুটি রেজাল্ট পাবেন, এরপর হচ্ছে ট্রাভেল নিয়ে খুব বেশি যে পাবেন এমন না, আপনার আপনি হচ্ছে হেলথে সবথেকে বেশি পাবেন, এরপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স,
ব্যাংকিং এই টাইপের অফার যেগুলো আছে এগুলো নিয়ে মোটামুটি আপনি হচ্ছে ভালো রেজাল্ট পাবেন। আদার যে জিনিসগুলো আছে এগুলোতে মূলত নেটিভ অ্যাডভার্টাইজে খুব বেশি ভালো আউটপুট বা রেজাল্ট হচ্ছে আপনি মানে আপনি যেটা এক্সপেক্ট করবেন ওই অনুযায়ী হচ্ছে রেজাল্ট নাও আসতে পারে, ঠিক আছে। আমার দেখা মতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি হেলথের অফারগুলো হচ্ছে ভালো কাজ করে। তো সেক্ষেত্রে সিপিএ অ্যাফিলিয়েট যে কোনোটা নিয়েই হচ্ছে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে নিশটা মাথায় রাখবেন। এখন আসেন আপনাদেরকে একটা প্রো টিপস দেই এবং একটা সাজেশন দেই, সেটা হচ্ছে কি আপনারা যখন মূলত প্রথমে আসেন হচ্ছে আমি নিশের কথা বলি যে কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন নিশটা আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। তো নিশের ক্ষেত্রে আমি আপনাদেরকে তিনটা নিশ বলবো, এই তিনটা নিশের যে কোনোটা নিয়ে আপনি হচ্ছে উইদাউট এনি রিসার্চ কাজ শুরু করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার ওয়ান সেটা হচ্ছে হেলথ। হেলথ এটা মানুষের শারীরিক সমস্যা, এটা আপনার কেয়ামতের আগ পর্যন্ত থাকবে। এরপর হচ্ছে ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে কি টাকা পয়সার সমস্যা, মেক মানি রিলেটেড, মেক মানি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এই টাইপের যে অফারগুলো আছে এগুলো আপনার সবসময় কাজ করবে। এটা কেয়ামতের আগ পর্যন্ত মানুষের টাকা পয়সার সমস্যা থাকবেই এবং এটার ডিমান্ড বাজারে থাকবেই। তো এটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। আর থার্ড এটা হচ্ছে আপনার মূলত রিলেশনশিপ। আমরা বাঙালি যারা আছি বা আমরা যেটা মনে করি সিপিএ মানে হচ্ছে ডেটিং অফার। তো এই যে যে ডেটিং অফার এটা হচ্ছে মূলত একটা নিশ। আমাকে অনেকেই কোশ্চেন করেন যে ভাই ডেটিং অফার কীভাবে প্রমোট করবো। অ্যাকচুয়ালি আমি তাদেরকে কোনো অ্যান্সার দিতে পারি না বিকজ অফ আমি ওই নিশ নিয়ে কাজ করি না। তো আপনি চাইলে কাজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ইটস আপ টু ইউ। সো এই তিনটা নিশের যে কোনো নিশ নিয়ে হচ্ছে আপনি চাইলে কাজ করতে পারেন এবং উইদাউট এনি রিসার্চ এখানে আপনি হিউজ হিউজ ট্র্যাফিক জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আপনি ভালো ট্র্যাফিক জেনারেট করতে পারবেন এবং সেলস বা লিড জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মূলত তিনটা নিশ। এছাড়া আদার্স আরও অনেক অনেক নিশ আছে যে নিশগুলো নিয়ে মানুষ কাজ করছে, আপনিও কাজ করতে পারবেন, সেগুলোর ক্ষেত্রে একটু রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আপনার নিশের জন্য কিছু সাজেশন দিলাম। এখন আসেন ট্রাফিক আপনার জেনারেশনের ক্ষেত্রে আপনাদেরকে আমি ছোট্ট কিছু কথা বলবো। যদি আমার কথাগুলো আপনার কাছে মানে অ্যাকসেপ্টেবল মনে হয় তো সেক্ষেত্রে আপনারা সেটা নেবেন। আমি মূলত 2008 সাল থেকে হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আছে এবং আমার ফুল ইনকাম সোর্স হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এজেন্সি বিজনেস। তো সেক্ষেত্রে টোটাল যে বিষয়গুলো আছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে যে এই বিষয়গুলো বলবো। আমি অলমোস্ট 10 বছরের কাছাকাছি হলো, 10 বছরের মতো হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রিতে আছি, ঠিক আছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আপনাদেরকে আমি ছোট্ট কিছু কথা বলি, সেটা হচ্ছে ট্রাফিক সোর্স নিয়ে এত চিন্তা করবেন না। ট্রাফিক সোর্স যেটা আছে ধরেন আপনি যেটা করছেন, লাইক আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখা যায় আপনি ফ্রি ট্রাফিক জেনারেট করছেন, পেইড ট্রাফিক জেনারেট করছেন, আপনি ফেসবুক থেকে ট্রাফিক জেনারেট করছেন, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কী করছেন, ট্রাফিক জেনারেট করছেন। আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ব্যক্তিগতভাবে আমি আপনাকে সাজেস্ট করবো যেটা একটা ট্রাফিক সোর্স নিয়ে কাজ শুরু করেন, একটা ট্রাফিক সোর্স, এবং এই একটা ট্রাফিক সোর্স নিয়ে আপনার আপনার যে বিজনেসটা এটাকে স্কেল আপ করার ট্রাই করেন। এটাই আপনি হচ্ছে বেস্ট অ্যাফোর্ড আপনি হচ্ছে দেওয়ার চেষ্টা করেন এবং যখন আপনি বেস্ট অ্যাফোর্ড এখানে দেবেন এটার খুঁটি নাটি সব কিছু হচ্ছে আপনার জানা হয়ে যাবে এবং এখানে আপনি খুব ভালো পারফর্ম করতে পারবেন। আপনি যদি 10টা ট্রাফিক সোর্স নিয়ে কাজ করেন আপনার 10টা ট্রাফিক সোর্স নিয়ে চিন্তা করতে হবে এবং সেখানে দেখা যাবে আলটিমেটলি আপনি কোনোটাই পারফেক্টলি করতে পারবেন না। এই জন্য যখনই আপনি কোনো ট্রাফিক সোর্স নিয়ে কাজ করবেন একটা ট্রাফিক সোর্স নিয়ে কাজ করেন, লাইক আপনি ফেসবুক, আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা যদি বিগিনার হন, অ্যাডভান্স লেভেলে হন, আপনারা যদি কনফিউজ থাকেন যে কোন ট্রাফিক সোর্সটা ভালো, ঠিক আছে, কোন ট্রাফিক সোর্স থেকে হিউজ হিউজ সেল আসে, সব ট্রাফিক সোর্স থেকে সেল আসে, ঠিক আছে, এটা অপটিমাইজ করা নিজে শিখতে হয়, জানতে হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে শুধুমাত্র একটা ট্রাফিক সোর্স ফলো করেন, ফেসবুক। ফেসবুক ট্রাফিক সোর্স দিয়ে আপনি আপনার যে কোনো বিজনেস রান করতে পারেন, সেটা হোক অ্যাফিলিয়েট, হোক সিপিএ, হোক ই কমার্স, হোক ড্রপ শিপিং, হোক লোকাল বিজনেস, যে কোনো কিছু আপনি হচ্ছে এই ট্রাফিক সোর্স দিয়ে হচ্ছে অপটিমাইজ করতে পারবেন এবং এখান থেকে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি পেপার ক্লিক নিয়ে কাজ করতে চান, ওকে ফাইন, পেপার ক্লিক নিয়ে আপনি কাজ করেন, গুগল অ্যাডওয়ার্ডে চলে যান। আপনি হয়তো বা বলবেন যে ভাই এখানে তো টাকা অনেক বেশি লাগে, কোনো টাকা আপনার এত টাকা বেশি লাগে না এখানে, ঠিক আছে। আমরা মনে করি আমরা ভয়েই হচ্ছে ওইখানে যাই না যে এখানে ভাই অনেক টাকা লাগে। আসলে আপনি একটু দেখেন, রিসার্চ করেন, দেখেন অনেক, আপনি 5-10 সেন্টে সুপার কোয়ালিটি ট্র্যাফিক হচ্ছে আপনি জেনারেট করতে পারবেন। আপনার জাস্ট একটু ওইখানে স্টাডি করতে হবে, স্কিলটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তো যেই ট্র্যাফিকেই কাজ করেন না কেন বা সোর্স নিয়ে কাজ করেন না কেন, এটা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে যে এটাই আপনি স্কিল ডেভেলপ করবেন এবং এটা নিয়ে হচ্ছে এটা অপটিমাইজ করার ট্রাই করবেন, এটা আপনার ভালোভাবে শেখার চেষ্টা করবেন। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের ভেতরে যে বিষয়টা আমি অলরেডি মেবি এই কথাটা বলেছি, তারপরও আপনাদেরকে আরেকবার বলছি যে আমাদের ভেতরে একটা কমন ধারণা, সেটা হচ্ছে কি
ফ্রি ট্রাফিকে সেল আসে না, পেইড ট্রাফিকে আপনার হচ্ছে যে পেইড ট্রাফিক বা পেইড ক্যাম্পেইন করলেই মনে হয় সেল আসে। আসলে ফ্রি ট্রাফিক জেনারেট করেও হাজার হাজার লক্ষ লক্ষ মার্কেটার তারা আপনার সেল জেনারেট করছে, ঠিক আছে? ফ্রি ট্রাফিক দিয়েও আপনার সেল জেনারেট হয়। পেইড ট্রাফিক যেটা আছে, আপনি পেইড ট্রাফিক করা মানেই যে এখান থেকে সেল জেনারেট হওয়া এমন কিন্তু না। পেইড ট্রাফিক মানেই হচ্ছে কি, নর্মালি আপনার একটা স্টোরে অডিয়েন্সকে নিয়ে আসা বা সেটা একটা প্রচার করা, একটা আপনি হচ্ছে প্রচার করছেন এবং এই প্রচারের মাধ্যমে কিছু ভিজিটর আপনার দোকানে আসছে, আসার পর তার ভালো লাগলে সে কিনবে, ভালো না লাগলে সে কিনবে না, ডাজেন্ট ম্যাটার। তো আপনার হচ্ছে পার্সোনালি আপনার এটা নেওয়ার কিছু নেই। আপনার মূলত ট্রাফিক যেটা নিয়ে আসছেন এখান থেকে যদি সেল হয় তো বেটার, আর যদি না হয় তাহলে কিছুই করার নেই। আর এটা যে গ্যারান্টেড এখান থেকে আসবেই এমন কিন্তু কোনো কিছু না, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমাদের অনেকেরই এই ভুলটা হয় এবং আমি অনেকের কাছেই আপনার হচ্ছে এই ক্লেমটা শুনেছি যে ভাই পেইড ক্যাম্পেইন করছি কিন্তু সেল আসছে না, ঠিক আছে ভাই এখানে আমি হচ্ছে এত ডলার খরচ করলাম টোটালি লস হয়ে গেছে। আসলে লসের কিছু না, আপনি যে ক্যাম্পেইনটা করছেন সেটাকে, ট্রাফিকটাকে, আপনার কি বলবো যে অডিয়েন্সটাকে ধরে রাখার জন্য যে বিষয়টা আপনার দরকার সেটা করে নিতে হবে। যদি সেটা পারেন তাহলে বিজনেসে কোনো লস নেই, অনলাইন বিজনেসে লস নেই, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও লেন্থ আপনার কাছে অনেক বেশি হয়ে গেছে, আমি এক কথা হয়তো আপনাদেরকে বারবার বলেছি বিকজ অফ, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন। এবং আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি পাবলিশ করি সেই ভিডিওগুলো মূলত আপনাদের যে জিজ্ঞাসা থাকে এই জিজ্ঞাসার উপর বেস করে হচ্ছে ভিডিওগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেই এবং এই ভিডিওগুলো রেকর্ড করি। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে লিখে দেবেন, অবশ্যই দেখবেন নেক্সট কোনো একটা ভিডিওতে আপনার যে কোশ্চেনটা আপনি করেছেন সেটার হচ্ছে অ্যান্সার নিয়ে হচ্ছে আমি ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করছি বা ভিডিওটা আমি হচ্ছে আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে সুস্থ থাকেন, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে।